নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী। চাঞ্চল্যকর ঘটনা সোমবার সকালে উদয়পুরের ধ্বজনগরের পুলিশ লাইন স্থিত আরএফ টিলা এলাকায়। ঘটনায় মৃতার নাম নমিতাতে, বয়স আনুমানিক 36 বছর। অভিযুক্ত স্বামীর নাম আশিস দে। জানা গেছে, নিজ স্ত্রীকে দীর্ঘদিন ধরেই পরকীয়ায় জড়িত হিসেবে সন্দেহ করছিল স্বামী আশিস দে। 19 বছর আগে তাদের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। সোমবার 7 সকালে বাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন ঘুমন্ত অবস্থায় স্ত্রী নমিতা দেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে অভিযুক্ত আশিস দে। ঘটনার পর ধারালো অস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আশিস, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা তাকে ধরে বেঁধে রাখে। এদিন বাড়ির এক সদস্য জানান, নিহত নমিতা দে সবসময় বাড়ি ঘরেই থাকতেন, টাকার বিনিময়ে কাঁথা সেলাইয়ের কাজও করতেন তিনি। আমি কইতে পারতাম, আমি কেলে কে কাছে কথা আমি আর সহ্য করতে পারি না। মানুষের নানা তার কথা কো, বউর নামে খারাপ কথা কো, কেলে আমি আর কোনো কিছু ঘটনা না। তারপরে আমি কাছে থাকি, আর তাহলে তো সারাক্ষণ বাড়তে যায় মানুষের খাতা শিলা টিলা। এদিকে খবর পেয়ে আরকিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত আশিস দেকে আটক করে থানায় নিয়ে যায়। সংশ্লিষ্ট বাড়ি থেকে ধারালো অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান, ফরেন্সিক টিম বিভিন্ন নমুনা সংগ্রহ করছে। ধৃত অভিযুক্ত আশিস দেকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের মোডাস অপারেন্ডি সম্পর্কে জানতে চেষ্টা করা হবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি। ये एक्चुअली एक मर्डर रिपोर्ट हुआ है आरिफ टीला ध्वजनगर में। तो एक लेडी है, उनका नाम है नमिता दे, और अक्यूज्ड जो है अभी वो हस्बैंड है, आशीष दे उनका नाम है। पुलिस ने उनको गिरफ्तार कर लिया है और यहाँ हमारी टीम पहुँच चुकी है और प्रॉपर जो फॉरेंसिक टीम आके एविडेंस कलेक्ट कर रहे हैं। अभी केस इज अंडर इन्वेस्टिगेशन कि ये इंसिडेंट के लिए क्या रीजन था, मोटिव वो हम पता कर रहे हैं। अरेस्ट हुआ था? हाँ, अरेस्ट हुआ है। सर, जो अरेस्ट हुआ उनका नाम क्या है? उनका नाम आशीष कुमार दे। क्या करते हैं? ये एक्चुअली ये जो रजाई सिलने का काम जो है ये काम करते हैं। कैसे मारा इसे? ये एक्चुअली जो मर्डर हुआ है वो तो एक गाँव से हुआ है, वो हमने सीज कर लिया है और अभी अंडर इन्वेस्टिगेशन है कि रीजन क्या है इसका, हम पता कर रहे हैं। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠায়। এদিকে 7 সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরে ধ্বজনগরের আরএফ টিলা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।